সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন। যদিও আদালতের আইনজীবীদের ভোটের ফলকে গুরুত্ব দিতেই নারাজ শাসক দল তৃণমূল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের জয় অক্সিজেন দিয়েছে বাম কংগ্রেস জোটকে। আর এবার লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী হলো বাম কংগ্রেস জোট। মঙ্গলবার ছিল লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোট। মোট 254 জন ভোটদাতা আইনজীবীর মধ্যে 216 জন ভোট দেন। সন্ধ্যা থেকেই শুরু হয় ভোট গণনা। ফলাফল প্রকাশ হতেই জানা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাম কংগ্রেস জোট প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। সম্পাদক পদে জোট প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন 123টি ভোট পেয়েছেন এবং তৃণমূল প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন 84টি ভোট। হ্যাঁ, আমরা চরম খুশি। এই বর্তমান যে রাজ্যের যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে যে মানুষ বুদ্ধিজীবীগণ যে সঠিক পথে, মানবতার পথে ভোট দিয়েছেন এবং মানবতার জয় হয়েছে, এখানে আমাদের কারো জয় নাই। আমরা শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা অশুভ শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং মানবতার জয় হয়েছে। জয় হয়েছে সমস্ত মানুষের, সাধারণ মানুষের। এটা যে জয় শুধু আমাদের সাহিদুজ্জামান সরকার বা সম্পাদক আমি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নয়, এই জয় বারের সমস্ত সকল সদস্যর এবং সিনিয়র জুনিয়র সমস্ত সদস্যর প্রচেষ্টায় আজকে আমরা জয় পেয়েছি এবং জয় হয়েছে আমাদের নয়, জয় হয়েছে মানবতার, জয় হয়েছে বিচার ব্যবস্থার, জয় হয়েছে গণতন্ত্রের। পাশাপাশি সভাপতি পদে তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন 84টি ও জোট প্রার্থী সাইদুজ্জামান সরকার ইলিয়াসের প্রাপ্ত ভোট 125। সাগরদিঘি উপনির্বাচনের পর এই লালবাগ মহকুমা আদালতের বাম কংগ্রেস জোটের এই জয়ে খুশির হাওয়া বাম কংগ্রেস শিবিরে। যারা আমরা বিশ্বাস করি ন্যায়, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রে, এই নীতির ভিত্তিতেই আমরা দুটো বার অ্যাসোসিয়েশনের লড়াই করি। এখানে আমাদের আইলু এবং WBL এর একটা জোট হয়েছিল। গতবারেও আমাদের কমিটি ছিল, কিন্তু গতবারে কমিটি থাকার জন্য প্রশাসনের শাসক দলের দিক থেকে তারা আপ্রাণ চেষ্টা করেছিল যে এবার তারা যে কোনোভাবেই একটা জয়ের জন্য গ্রাম গঞ্জে গিয়ে উকিলবাবুদের ধরে তাদেরকে ঠেট করে ইলেকশনে ভোট দিতে হবে, এই রকম প্রচার করেছিল। এই প্রচার সত্ত্বেও উকিলবাবুরা তাদের নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং তারা ন্যায়, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার যে পক্ষে আছেন, তারা যে অন্যায়ের বিরুদ্ধে আছেন, সেটা তারা ভোট দিয়ে প্রমাণ করেছেন। যার ফলে 218টা ভোটের মধ্যে আমাদের যে প্রার্থী, জোটের প্রার্থীরা তারা 124-123টা ভোট পেয়েছে, অপরপক্ষে বিরোধীরা 184 ভোট পেয়েছে। প্রায় 40 ভোটের ব্যবধানে আমাদের জোট প্রার্থীদের জয়ী করেছে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ENT, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। USG, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।